করে এখানে কি জানি ঢুকে গেলাম, আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই। তো গেস হোয়াট, আজকে মানে সেই বলে না ইন্তেজাম কি ঘড়ি আ গে আজ, তো আজকে সেই দিনটা চলে এসেছে যেটা এতদিন ধরে প্ল্যানিং চলছিল এবং সেটা বরবাদ হতে হচ্ছিল। সেটা হচ্ছে যে আমাদের এখানকার যে লোকাল একটা জায়গা রয়েছে হিস্টোরিক্যাল প্লেস, আমাদের বানগড়, তো সেটাতে যাওয়ার প্ল্যান অনেক দিন আগে থেকে হচ্ছে, আমার শান্তিনিকেতন যাওয়ার আগে থেকে। তো সেটা বারবার ডিস্ট্রয় হচ্ছে বৃষ্টির জন্য, এবার কখনো কখনো আমিও বৃষ্টি থেকে যাচ্ছি বাড়ির কাজে বা আমার কাজে। তো আজকে সেই দিনটা এসছে, আজকে সেরকম কেউ নেই, আমি আর ড্যানি আমরা দুজনেই যাচ্ছি, কাউকে জোগাড় করতে পারলাম না, হঠাৎ করে যাওয়ার ইচ্ছে হলো আর বেরোনো যাওয়ার ড্যানি আমার জন্য ওয়েট করছে ওদের হাওড়া ব্রিজে। রাস্তায় একটু সিনেমেটিক ভিউ দেখাবো আর ডিরেক্ট দেখা হচ্ছে, মানে কথা হবে একদম আমাদের গন্তব্যস্থলে। সো স্টে টিউনড। আমরা সেই আবার দুজন চলে এসেছি বানগড়ে, নাকি জায়গাটাতে কতবার আসলি তুমি? চারবার মাত্র। এটা আমার বাড়ি থেকে 8 কিলোমিটার মতো ডিস্টেন্সে আছে, কিন্তু আমি আমার পুরো 10 ক্লাস 10 অবধি পড়া হয়ে গেছে, তাও আমি একবারও আসিনি, ক্লাস 10 পরে এখানে প্রথমবার এসেছিলাম। এগুলো সব মানে ধ্বংসাবশেষ, মাটির নিচে চাপা পড়ে গেছে, এখানে খনন কাজটা নাই, যার জন্য আগে এই যে এগুলা খুললেই বাড়াবে, এই যে ইটগুলো আছে দেখ খুললেই বাড়াবে, খোড়েই না। দেখো আমাদের পাবজি প্লেয়ার সব, পাবজি, ফ্রি ফায়ার, আচ্ছা ওই যে ওই গাছটার সঙ্গে একটু হরর কোনো ব্যাপার আছে হয়তো, বা কিছু জাগ্রত কোনো ব্যাপার আছে। ওই ঢিপিতে আমরা যাবো কিন্তু এই দিক দিয়ে যাবো না, আমার গাড়ি আছে, যেহেতু গাড়িটাকে ওই দিক দিয়ে নিয়ে আসবো, তাই না? আর এটা ভিতর দিয়ে কাদা হবে, ফালতু এদিক দিয়ে রিস্ক নেবো না। বৃষ্টি পরে একটু টাপটুকু নদী এলো বার। জানি না, যখনই বানগড়ে প্ল্যান হয় বৃষ্টি কোথা থেকে চলে আসে। আর এই দেখো মুসুলধারে বৃষ্টি হচ্ছে, আর আমরা একটা এরকম ছাউনিতে দাঁড়িয়ে আছি, আমি আর ড্যানি। ড্যানি কিছু বলো, বৃষ্টিতে কেমন লাগছে? খুব ভালো ভালো খুব ভালো খুব ভালো। মৌসুম তো এসা লাগ রহা হ্যায়, দিল গার্ডেন গার্ডেন হো রহা হ্যায়, বহুত মজা আ রহা হ্যায় ইয়াহাঁ পে। ওই দেখ 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 দেখ, বৃষ্টিটা তাহলে ঠিক হবে না বুঝলি তো, আমাদেরকে আমাদের ব্রহ্মাস্ত্র শক্তিকে দেখাতে হবে। তো ড্যানি নিজের ব্রহ্মাস্ত্র ইউজ করতে চলেছে এই আমাদের যে বৃষ্টিটা এই জলাস্ত্রটাকে পরাজিত করার জন্য। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। সো ড্যানি অনেকক্ষণ দাঁড়ানোর পর কত ঘন্টা হলো? এক ঘন্টা ধরে বৃষ্টির কবলে দাঁড়িয়ে 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 বৃষ্টিটা থামলো। তো আমার জন্য পসিবল, হ্যাঁ আমাদের ড্যানির জন্য মানে ভেরি স্পেশাল থ্যাংকস টু ড্যানি। তো এবার আমরা বেরোবো, দেখা যাক যদি কাদা না থাকে তাহলে ঢুকবো। জলগুলো দেখা ভাই, আমরা যাচ্ছি একটা অ্যাডভেঞ্চারে, দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গল, কোথায় অজগর চলে আসবে, কোন জায়গা থেকে কোথায় থেকে সিংহ বাঘ চলে আসবে বলা মুশকিল। ধীরে ধীরে আমাকে ফলো করতে পারে নি, এই যাত্রাটা খুব মুশকিল, একদম একদম তা আমাদের যেতে হবে গন্তব্যস্থলে, দেখি মানে পৌঁছতে পারি কিনা। তো সবাই কিন্তু একটু চোখ কান খোলা করে রাখবে, আমরা এটা দিয়ে যাবো একটু ভিতরে, একটু অ্যাডভেঞ্চারাস লাইফ। তো তোমরাও এনজয় করো, এখানে আসলে একটু দেখে শুনে আসতে হবে, ওপরে টোপরে দিয়ে কখনো কখনো সাপ ঝুলে থাকে।
রাস্তা বেরেলের মতন এখানে ঢুকে গেল তো আমার জুতাতে জল ঢুকে গেছে অলরেডি। ড্যানি আমাকে ভয় পাইয়ে দিয়েছিল, এমনিতে চারিদিকে মেঘ ডাকছে আর ওইদিকে তো মানে আলাদাই মানে ভয়ঙ্কর দৃশ্য, মানে মনে হচ্ছে যে একটা ঝড় টর কিছু একটা আসবে। আর আমাকে হুট করে ভয় দেখা যাচ্ছে, পিছনে একটা কাপেল আসছে ওটা দেখানোর জন্য। কি হারামি ছেলে, এটা সেই পুরানো যুগের পিলারের মতন মেবি, এটা হচ্ছে সেই প্রাচীর, মানে প্রাচীরের মতন ইটটা দেখতেই পাচ্ছ। তাহলে দেখতে পাচ্ছি এটা যদি প্রাচীরের ওপরের অংশ হয় তাহলে কতটা অংশ নিচে মানে গেঁথে আছে, ওটা যদি কেউ মানে খুঁড়ে বের করতে পারে তাহলে এটা খুব একটা ভালো টুরিস্ট পয়েন্ট হবে। এই যে যেটা বললাম পিলারের মতন, এটা একটা আর ওই যে একটা বড়, এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। দিস ইজ দ্য জায়ান্ট ট্রি। তো আমি জানি না, একটু আমারও ভয়ঙ্কর লাগছে জায়গাটা। আগে কই হে বলে একটা সিরিয়াল হতো না বিকরালের, গাছগুলো মনে কর জেগে গেলো, তোকে উঠাই নিয়ে চলে গেলো মনে কর ওই কোনাতে। তো ওইখানে আমরা বৃষ্টিতে আটকা পড়ে গেছিলাম। সো দিস ইজ দ্য ভিউ। আমরা তো পাহাড় চড়ে চড়ে হাঁপিয়ে গেছি, একটু সিনেমেটিক ভিউ দিচ্ছি, এনজয় করো, তারপরে গাড়ির কাছে যাই, তারপরে কথা হচ্ছে। আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা, মানে একটা জঙ্গলের মধ্যে যে আওয়াজটা ফিল হয় সেটা ফিল হচ্ছে। তোমরা ফিল করতে পারছো যে আমরা কোন জায়গায় আছি এখন। তো আমার পাশে শাহরুখ খান আছে, শাহরুখ খান কিছু বলতে চাই তোমাদের। ইয়ার বহুত হি মজা আয়া গানি, বহুত হি জ্যাদা মজা। থ্যাংক ইউ শাহরুখ জি, থ্যাংক ইউ সো মচ। সলমান জি আপ কেসে, বহুত হি আচ্ছা লাগা মুঝে, बहुत ही मजा आया, लेकिन रवि जी ने परेशान किया। बाबू हमने किया बाबू, कहा बोल रहे बाबू। अब मेरा न अपनी ठीक है सब सब लोग शांत हो जाइए। सो हमारा गाड़ी में चले जी सुबोल এটাকে বলে চোর কাটা। আমাদের অ্যাডভেঞ্চার শেষ এখানে, আমার সঙ্গে ড্যানি আছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমাদের বাণগড় রাইডিং শেষ এখানে, সি ইউ।